দারুণ ব্রিলিয়ান্ট, এর মধ্যেই মনের কথা বুঝতে শুরু করেছেন। কথা সাহিত্যিক, নাট্যকার ও নাট্য নির্মাতা মোহন খান মারা গেছেন মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। মোহন খান অনেকদিন ধরে ব্রেন টিউমার জটিলতায় ভুগছিলেন। ঘাড়ে স্পাইনাল কর্ডের উপরে প্রেসার পয়েন্টে একটি অস্ত্রোপচার করা হয়। এরপর বেশ কিছুদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। খানিকটা সুস্থ হওয়ার পর সম্প্রতি তিনি বাসায় ফিরেছিলেন, তবে আবার অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা। মোহন খানের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তোর বাবার উপর রাগ করে থাকিস না মা, কষ্ট পাবি। আর কারো কষ্ট হয় না? 3 দশকের বেশি সময় ধরে দেশের নাট্যাঙ্গনে মোহন খানের বিচরণ। 1988 সাল থেকে নাটক নির্মাণ করেন তিনি। 5 শতাধিক নাটক নির্মাণ করেছেন, এর মধ্যে 2 শতাধিক নাটক তিনি নিজেই রচনা করেছেন। তার পরিচালিত প্রথম নাটক আমার দুধ মা বিটিভিতে প্রচারিত হয়। বিটিভির সারা জাগানো নাটক তিতির ও শঙ্খচিল তারই লেখা। এছাড়াও তার কাছ থেকে সমুদ্রে গাঙচিল, সেই আমরা, নীরের খোঁজে গাঙচিল, জেগে ওঠা সমুদ্র, মেঘবালিকা, দূরের মানুষ, আঙ্গুরলতা, হৃদয়পুরের গল্প মতো নাটক পেয়েছে দর্শক। সমুদ্রপ্রিয় নির্মাতা ছিলেন তিনি, তাই বারবার তার নাটকে উঠে এসেছে সমুদ্রের বিশালতা, সৌন্দর্য আর অন্তহীন মুগ্ধতা। তিনি নাটক নির্মাণের পাশাপাশি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর্স গিল্ডের সদস্য ছিলেন মোহন খান। তানজিনা আখন্দ তানিয়া, বেঙ্গল News24, ঢাকা। প্রেম করতে জানতে হয়, যেটা তুই একেবারেই জানিস না। তুমি কিন্তু আমাকে খুব ছোট করে কথা বলছো।